ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাওয়ার কথা ছিল বাড়িতে, তো বাড়িতে আর যাওয়া হয়নি কারণ মামা আর মামি এসেছে, সেই জন্য আজকে আবার ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30, তো আমরা বেরিয়ে যাবো 10টার মধ্যে আর কি। তো ঘুরতে যাব, ওখান থেকে এসে তারপরে বাড়িতে যাব, মানে এইটা হচ্ছে কথা। তো কালকেই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মা বাবা আসছে জন্য আর যাইনি। তো চলো আজকে কোথায় কোথায় ঘুরতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। এখন আমি কী করবো? এখন আমি স্নান করে পুজো দিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সকালবেলা রান্না হচ্ছে খাসির মাংস আর হচ্ছে ডাল আর বেগুন ভাজা। তো এগুলোই রান্না হবে, আর একটা নিরামিষ সবজি করেছে। তো এগুলোই রান্না হয়েছে, মা আর কি রান্না করছে, আর আমি সকাল থেকে পুজো দিলাম, রেডি হয়ে গেছে। ভাইকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, আর আমরা এখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। তো চলো যাওয়া যাক। প্রথমে বলেছে চিলাপাতা যাবে, তো শুরুটা সেখান থেকে হবে, চিলাপাতা থেকে শুরুটা হলো। তো চলো এখন চিলাপাতা ঘুরবো, আর আমি মামনি তারপর পিসি এক সিটে বসেছি, আর ভাই মাঝখানে বসেছি, আর সামনে বসেছিল মামা, আর পেছন দিকে বাবা মা ওরা সবাই বসেছে। আর এদিকে দেখো চিলাপাতার গেটের সামনে চলে এসেছি, এখান থেকে শুরু চিলাপাতা। তো এখানে টিকিট কেটে তারপর ঢুকতে হয়, তো আমরা সবাই ওয়েট করছি কখন টিকিট কেটে আসবে, তারপর আমরা চিলাপাতায় রওনা দেব। আর কি দেখবো, বানর, অনেকগুলো বানর দেখা যাবে রাস্তায়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট, এই ফরেস্টের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, আর এখানে অনেক সময় নাকি হাতি দেখা যায়, অনেক কিছু দেখা যায়। তো মানে এটা ভাগ্যে থাকতে লাগে, তো আমরা অবশ্য কোনো কিছু দেখতে পাইনি, শুধু রাস্তা। আর রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের, তোমরা আসলে অবশ্যই, মানে তোমরা যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই যেও, জায়গাটা বেশ ভালো লাগে। তো আমরা ফরেস্ট পার করে এখন চলে এসেছি একটা জায়গাতে। তো এখানে ফরেস্টের মাঝখানে তো দাঁড়ানো যায় না, সেখানে নাকি একটু মানে ভয়ের ব্যাপার আছে, সেজন্য ফরেস্ট পার করে একটা ফাঁকা জায়গা আছে, এখানেও গাছপালা আছে কিন্তু সেরকম আর কি জঙ্গল নেই। তো এখানটাতে সবাই দাঁড়িয়ে একটু ফটো টটো তোলে, তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলছি। আর এদিকে ভাইয়ের বায়না শুরু হয়ে গেল, জঙ্গলের ভেতরে যাবে, ও জঙ্গল দেখতে যাবে। তো দেখো ও কোনো রকম মানে একটু জঙ্গলের দিকে আর কি এগিয়ে গেছে ওর মানে কথা রাখার জন্য। তো তারপর আমরা চলে আসলাম এখন জয়গার লাইনে, তো এই রাস্তাটা দিয়ে জয়গা যাওয়া যায়। আর এখানে এসে দেখি একটা বানর, তো বানরটাকে খুবই কিউট লাগছিলো দেখতে, তো দেখতেই পাচ্ছ, শুধু দোকানের সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল যে কী নেওয়া যায় দেখছিল, আর দোকানদারগুলো মানে তাড়িয়ে দিচ্ছে ছিল বানরটাকে। বলো আমরা কোথায় আসলাম? এটা হচ্ছে জয়গা রাস্তা, অনেক পায়রা এখানে, চার্চ। তো আমরা চিলাপাতা পার করে চলে আসলাম আরেকটা জায়গাতে, মানে এখন যাব আরেক জায়গায়, কোথায় যাবো এখন ঠিক হয়নি। হাসিমার আর্মি ক্যাম্প সামনে, এখন সবাই চা খাবে। তো চিলাপাতা ঘুরে এখন আমরা চলে এসেছি জয়গার দিকে আর কি। তো এখান থেকে জয়গাটা খুবই কাছে, তারপর আমরা প্ল্যান করলাম যে পাশাখা ঘুরে আসবো, পাশাখা রোড, সেখান থেকে পাহাড়টাও দেখা যায়। তো ঘুরতে ঘুরতে দেখো পাশাখা চলেও এসেছে, আর এখানে নাকি একটা পিকনিক স্পট আছে, তো আমরা সেখানে যাচ্ছি। তো গিয়ে দেখি ওখানে নদী আর কিছু নেই, নদীতে তাও জল নেই, শুধু পাথরগুলো আছে আর একদম ধুলায় ভর্তি। তো সেখান থেকেও চলে আসলাম, তো চলে এসে এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। তো ওখানে দেখলাম একটা মোমোর দোকান আছে, তো দোকানটা খুবই সুন্দর লাগছিলো দেখতে, সামনে দিয়ে সুন্দর ফুল গাছ সাজানো ছিল, ফুল গাছ অনেক রকমের ফুল গাছ ছিল, তো খুবই ভালো লাগছিলো দেখতে। তো আমরা চলে আসলাম নেপালের দোকানে,
নেপালিদের দোকানে মোমো ভালো বানায়, তো সেজন্য আর কি সবাই চলে গেলাম মোমো খেতে। তো চলো এখন সবাই মিলে মোমো খাবো, মানে একটা টিফিন টাইম বলতে পারো। তো মোমো খেয়ে তারপর আরও একটা জায়গায় ঘোরার যা মানে ঘুরতে যাওয়ার কথা আছে, তো সেখান থেকে তারপরে আর কি বাড়ি যাব। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখান থেকে ভিউটা দেখো বেশ ভালোই লাগছিল, সামনে ছিল পাহাড় আর রাস্তা, তো আর সামনে হচ্ছে ভুটান গেট, তো খুবই ভালো লাগছিলো। আর এই যে দেখতে পাচ্ছ টপের মধ্যে ফুল গাছ লাগানো, কত রকমের ফুল আছে, ফুলগুলো ফুটেছে, সুন্দর লাগছে দেখতে। আর জায়গাটাও বেশ সুন্দর, হাওয়া আসছিলো সামনে দিয়ে, একদম সামনেটা একদম ফাঁকা ছিল, তো হাওয়াও আসছিলো হালকা হালকা, তো সুন্দর ছিল আর কি জায়গাটা, ভালো লেগেছে। আর ওখানে দেখো পিসি আর বিট্টু গেছে একটা মন্দির দেখতে, এটা হচ্ছে মানে মন্দির একটা, তো কী যে লেখা ছিল, কী ভাষায় কী লেখা ছিল বুঝতেই পারলাম না, মানে ভুটান তো কাছেই, তো ভুটানে যেরকম গুম্ফা মন্দির তোমরা হয়তো গেছো, তো গুম্ফা মন্দিরটা যেরকম দেখতে ওরকম টাইপের একটা ছোটো মন্দির। তো আমরা সবাই বসে পড়লাম, আর ওদিকে মোমোর অর্ডার দেওয়া হয়ে গেছে, তো মোমো আসলে মোমো খাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছো ইয়ামি ইয়ামি মোমো চলে এসেছে আমাদের, তো চলো খাওয়া যাক সবাই। হচ্ছে আমি আমি মা আর হচ্ছে বিট্টু এক টেবিলে বসেছে, আর মামারাও এক টেবিলে বসেছে, তো বসে পড়লাম মোমো খেতে। আর মোমোটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তো এরপরে যদি আবার যাই কোনো দিন তো আবার খাবো এই দোকানটাতে। আর ওদের হাতের মোমোটার টেস্ট একটু অন্যরকমই হয়, আমাদের এখানকার মানে যে মোমোটা পাই আমরা বাজারে, তো সে মানে ওটার অতটা ফ্লেভার আসে না, কিন্তু নেপালিরা যে বানায় ওদের মোমোটা বেশি টেস্ট হয়, কারণ যার যেটা আর কি খাবার তাই না, ওরা একটু ভালো বানাতে পারে, ওদের টেস্টটা একটু আলাদা রকমের হয়। তো খেয়ে দেখি দারুণ লাগছে, তো চলো মোমো খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন চলে গেলাম আমি হাতি দেখতে। তো এখানে এটা হচ্ছে কোন জায়গা ঠিক বলতে পারলাম না, চিলাপাতার আরেকটা আর কি লাইন, মানে চিলাপাতার ফরেস্টের মাঝখানে আরেকটা লাইন, তো সেখান দিয়ে গেছি হাতি দেখতে। এটা হচ্ছে পালিত হাতি মানে পোষা, তো পুষে আর কি হাতি দুটোকে, তো দুটো হাতি ছিল। গিয়ে দেখি হাতিগুলো খাচ্ছে, মানে এখন ওদের খাওয়ার টাইম, তো কলা গাছ কেটে দিয়েছিলো, কলা গাছ খাচ্ছিলো। আর দেখলাম এর আগে আমি অবশ্য দেখেছি হাতি, তো আবারও দেখে নিলাম। দেখো আমরা হাতি দেখতে চলে এসেছি, এই যে এখানে দুটো হাতি রাখা আছে, বাঘ বাঘ দেখবে, ওই যে হাতি দেখো, হাতি কি খাচ্ছে বললো তো, কি খাচ্ছে হাতিটা, কলা গাছ, ওইটা কলা গাছ খাচ্ছে ওই হাতিটা। তো অনেক ঘোরাঘুরি করার পর চলে আসলাম একটা ধাবাতে খাওয়ার জন্য আর কি। তো আমি আর মা একটা টেবিলে বসেছি, আর এদিকে দেখো ভিউটা, এদিক দিয়ে বাইরে দিয়েও ফরেস্ট, তো এই পাশটা বেশিরভাগই ফরেস্টের আর কি এরিয়া। তো এখানে একটা ধাবাতে আসলাম, তো এসে অর্ডার করলো হচ্ছে ভাত, তো মা ওরা মা না সবাই রুটি খাবে প্রথমে বলেছিল, তারপর বললো যে দেরি হবে, তো সেই জন্য আমি মানে মা বললো তাহলে আমরা ভাত খাই, তা আর আমার হচ্ছে ভাত খেতে ইচ্ছে করছিল না, আমি ভাবছি যে রুটিই খাবো, দেরি হয় হবে। তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর হচ্ছে একটা আচার দিয়ে দিয়েছিলো আমাদের রুটি, যারা রুটি খাবো তাদের জন্য। তারপর আবার আমি অন্য টেবিলে চলে আসলাম, আমাদের টেবিলে, তো ওখানে মার সঙ্গে আরেকটা দাদা ছিল, ওই দাদা বসেছিল, তারপর আমরা এখানে একসঙ্গে সবাই বসে পড়লাম। তো অনেক কিছু খাওয়া দাওয়া করে নিলাম, রুটি খেয়েছি, রুটির সঙ্গে ছিল তড়কা, তারপর পাঁঠার মাংস ছিল, আর হচ্ছে মুরগির মাংস মানে মাংস দিয়ে খেয়েছি। মুরগি
তো ঘুরে ঘুরে এসে আমি আবার বাড়িতে চলে গেলাম। আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তো সেখানে গিয়ে সবাই পিঠে বানাচ্ছিল, দেখছিলাম। তো দেখো জামাইরা ওদিকে বসেছিল, আমার জামাই বাবু আর দাদা আর ও, তো সবাই গল্প করছিল আর এদিকে পিসিরা পিঠে বানাচ্ছিল। তো আজকে স্বাদ ছিল, আমি যেহেতু ঘুরতে গেছি সেজন্য আর সকালে আসা হয়নি, সকালে স্বাদ হয়েছে। তো আমরা যেতে যেতে রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।